আসসালামু আলাইকুম। দেখতেছেন নদীর ভিতরে তারা পাড়াইতে আছে। তো অনেকদিন পর আমরা এসেছি পাড়া জালের কাছে। তো এখন আর সচরাচর পাড়া জাল পাওয়া যায় না, মানে তারা আসে কম, মাছ একটু কম। তার জন্য আগে এইসব জায়গায় চারজন পাঁচজন মানে ছয় সাতটা ট্রলার মিলে পাড়াইতো। এখন দেখেন ওই যে দূরে একটা দেখা যেতেছে, আর এই একটা আর পাশে এই যে একটা আছে, মানে একদম কম লোক আসে। এখন মাছ একটু কম, তারপর দেখবো আজকে কীরকম মাছ আসে। মাছ কম বার হলেও অনেক মাছ আসে, মানে তাদের তুলনায় কম, কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি। তো আজকে আপনাদেরকে মাছ দেখাবো ইনশাল্লাহ। মাছ দেখবেন বিগত দিন এরকম অনেক ভিডিও পেয়েছেন, তো আজকে দেখি তাদের কীরকম ভাগ্য ভালো হয়, তারা মাছ পায়। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো করবেন। ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুটোই সেম নামে পরিচিত, মানে সজীব ডেইলি ফিশিং লে। তাদের পায়ের দিকে লক্ষ্য করবেন, তারা কীভাবে হাঁটে আর কীভাবে মানে যত হাঁটবে তত মাছ জাল মানে কাদা থেকে উঠবে, উঠে এসে জালের সামনে জাল দেখতেছেন, এই যে জাল, এই জালটার কাছে আসবে। তো বন্ধুরা তাদের মাছ দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন ভিডিওটি। জালের ভিতরে মাছ দেখা যাচ্ছে, কুইসে আসছে কয়টা, দুইটা কুইসে কুইসে জাল দিয়ে